আসসালামু আলাইকুম ভাইয়া আমরা প্রিভিয়াস ক্লাসে আমাদের হচ্ছে তোমাদের কোচিলটা মোটামুটি খুব ভালোভাবে তোমাদের পড়ানো হয়েছিল এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে টপিক অর্থাৎ হচ্ছে আমাদের সাইরোপ্লাজমের বিভিন্ন অঙ্গানসমূহ এই পার্টটাতে আসবো এখানে হচ্ছে আমরা বিভিন্ন অর্গানাইজ যেগুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের বোর্ডে আসার মতো মেইন লোগুলো আছে আমরা খুব ভালো করে পড়বো আচ্ছা তাহলে আমাদের সাইডোপ্লাজমেও বিভিন্ন অঙ্গাণুর মধ্যে সর্বপ্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের রাইভোজম আমরা সবাই জানি রাইভোজম কি জিনিস মোটামুটি আমরা এসএসসিতে একটা বেসিক ধারণা নিয়ে আসছি অ্যাকচুয়ালি আমাদের রাইভোজমটা কী আচ্ছা তাহলে তাহলে এখন হচ্ছে আমাদের কি কি জিনিস লাগবে আমরা আরেকবার দাগাই ফেলি সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে সংজ্ঞাটা লাগবে ওইটা আমি একটু মার্কেট টন করি আচ্ছা সব কথা হচ্ছে আমাদের সংজ্ঞাটা লাগবে সেটা কিংবা অন্তপ্লাজমের জালিকা মানে হচ্ছে আসলে অ্যান্ডোপ্লাসমিক কি বিন করা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক আমরা সবাই পড়ছি তাই না সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমের জালিকার গায়ে অবস্থিত যে দানাদার ক্রণায় মেন কাজ কি আমরা জানি না সেটা কি প্রোটিন সংশ্লেষণ তাই না তাহলে হচ্ছে কি সাইরোপ্লাজম মুক্ত অবস্থায় বিরাজমান কিংবা অন্ধপ্লাজমে জালিকায় গায়ে অবস্থিত যে দানা দান প্রোটিন সংশ্লেষণ করে তাকে আমরা কি বলতেছি রাইভোজম বলতেছি আচ্ছা তাহলে রাইভোজম অত্যন্ত ক্ষুদ্র এবং কি প্রায় গোলাকার আচ্ছা তাহলে নর্মাল হচ্ছে রাইবোসোম হচ্ছে দুই রকম থাকতে পারে একটা হচ্ছে কি অন্তঃ প্লাজমের জালিকার গায়ে থাকতে পারে কিংবা মুক্ত অবস্থায় থাকতে পারে আচ্ছা এর ভিত্তিতে আবার রাইবোসোম দুই রাইপের আছে একটা হচ্ছে আছে একটা হচ্ছে আছে একটু পরে বলতেছি বাট এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন আছে আমরা জানি রাইবোসোম হচ্ছে আমাদের কি আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটার ক্ষেত্রে থাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ লাইনটা আমরা অনেকেই এটা মিস করি সেটা কি কেন রাইভোজমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কেন রাইভোজমকে সার্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে খ নাম্বারে একটা খুব ভালো একটা কোয়েশন কেন সর্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে বিকজ র্যভোজমটা হচ্ছে আমাদের যে প্রো আর ইউ অর্থাৎ আদি এবং এবং কোষ দুইটাতেই অ্যাভেলেবল থাকে ঠিক আছে এই কি কি বলা হচ্ছে সর্বজনীন অঙ্গাণু বলা হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট বলার পর আছে এই রাইভোজমের মধ্যে যেটা আমাদের কি আছে র্যাবোজম কি ধরনের আমাদের টাইপ আছে দুই রকম টাইপ আছে একটা আমরা জানি সেভেন্টি এস টাইপ আছে একটা কি আছে এইটি এস টাইপ আছে ঠিক আছে সেভেন্টিএস র্যাবোজম যেটা সেটা কি আদিকোষের একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য ঠিক আছে তোমাকে যদি বলে আদিকোষকে আমি কিভাবে শনাক্ত করবো একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আদি কোষের কি থাকে সেভেন্টিএস থাকে আর প্রকৃত কোষের ক্ষেত্রে এইটি এস থাকে আচ্ছা এখন একটা তোমার কোয়েশন করতে পারে পলিজোম বা পলি রাইবোজম জিনিসটা কি মানে তো আমরা সবাই জানি মানে কি অনেকগুলো একসাথে তাই না পলিমানে কিছু অনেকগুলো একসাথে দ্যাট মিনস পলিজম মানে হচ্ছে যখন অনেকগুলো র্যাবোজম একসাথে মুক্তার মালার মতো অবস্থান করে ইমাজিন করো তুমি হচ্ছে এরকম করে একটা কাইন্ড অফ র্যাবোজম দেখতেছো তাই না ভাইয়া এটা একটা র্যাবোজম দেখতেছো সো এর কাইন্ড এফেক্টটা মুক্তার মালার শেপ হয়ে গেছে দ্যাটস হোয়াই এটাকে কি বলা হচ্ছে পলিরাইবোজম কিংবা পলিসোম বলা হচ্ছে ঠিক আছে সো পলিসোম বা পলিরাইবোজম আমরা কি আশা করে পাব আচ্ছা তাহলে আরেকটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা ইকোলাই ইকোলাই মানে হচ্ছে এসকেরেশিয়া কোলাই ঠিক আছে এসকেরেশিয়া কোলাই এর ক্ষেত্রে হচ্ছে আমাদের তার মোট শুষ্ক ওজনে 22% কি আছে রাইবোজম দ্যাট মিন্স আমি বুঝতে পারছি এই রাইবোজম যেহেতু বেশি আছে তোমাকে জিজ্ঞেস করতে পারে রাইবোজম বেশি আছে তার মানে কি হেলথ পাচ্ছে একটাই হেল্প পাচ্ছি তার প্রোটিন সংশ্লেষণ অনেক বেশি হচ্ছে ঠিক আছে প্রোটিন সংশ্লেষণ যত বেশি হবে তার বিপাকে সব কিছুই তো তার বেশি হবে তাই না আচ্ছা তাহলে শুষ্ক বিশ শুষ্কাকে কি আছে আমাদের বাইশ পার্সেন্টে কি আছে আমাদের রেবজম আছে আচ্ছা এখন আমরা কিছু বিজ্ঞানীর নাম পড়তে হবে যেহেতু আবিষ্কার পড়তে হচ্ছে বিজ্ঞানের নাম পড়া লাগবে দুই তিনটে বিজ্ঞানের নাম পড়বো যে দুইটা পড়বো আমরা একটা হচ্ছে আরভার ক্লট পড়বো আলভার্ট ক্লড পূর্ব উনি কি করছে উনি হচ্ছে কি করছে যকৃত করছে সাইটোপ্লাজম গুরুত্বপূর্ণ কি করছে যকৃত করছে ক্ষুদ্র ক্ষুদ্র অন্য কিছু ছিল সো উনি এগুলোর নাম কি দিচ্ছে মেইনলি মাইক্রোসোম দিছে ওগুলো মেইনলি আমার কি ছিল রাইভোজম ছিল সো পরে বিজ্ঞানী জর্জ পেলেট আমরা যেটাকে রাইভোজম বলতেছে উনি মেইনলি এটা কি করছে নামকরণ করছে সো এই দুটো বিজ্ঞানীর নাম আমার কিন্তু লাগবে একটা কি আছে আলভার্ট ক্লড

ক্লোরোপ্লাস মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়োপ্লাজো এই তিন জায়গায় হচ্ছে আমাদের মেনলি রাইবোজোমটা উপস্থিত থাকে আমরা সবাই জানি মাইটোকণ্ডিয়া নিজস্ব ডিএনএ ডিএনআরএ আছে তারপর কি ক্লোরোপ্লাসের নিজস্ব ডিএনএ ডিএনআরণ আছে নিজস্ব রাইবোজোমও থাকবে ঠিক আছে এবং কি আমরা রাইভো নিউক্লিও প্রোটিন কনা এবং নিউক্লিও প্লাজম তো অভিয়াসলি আসেই সো এই তিনটাকে মিলে কি বলা হচ্ছে তিনটাতে উপস্থিত ভিত্তি করে তাই কি বলা হচ্ছে রাইবো নিউক্লিয়ো প্রোটিন কনা এটাকেই হচ্ছে মেনলি কি নাম দিয়ে হয়েছে রাইবোজোম নাম দিয়ে হয়েছে এই কারণে ঠিক আছে যদি একক একক হিসেবে অবস্থান থাকে ধরো আমি বলছি না রাইভোজোমসেনে অনেকগুলো একসাথে থাকে ঠিক আছে যদি একক একটা রায়ভেন থাকে তাকে আমরা কি বলবো মনোসম বলবো তাই না একক হলে মনোসোম আর অনেকগুলো হলে কলিসম এটা আমরা সবাই জানি ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা আছে যদি ধরো দুই রকম আছে একটা হচ্ছে ধরো আমাদের মাইটোকন্ড্রিয়া কিংবা প্লাস্টিকের অ্যাভম অবস্থান করতে পারে তাই না আরেকটা হচ্ছে ধরো সাইডোপ্লাসম মুক্ত অবস্থার অবস্থান করতেছে তার ভিত্তিতে কিন্তু তাদের নামে একটু ডিফারেন্ট আছে যদি আমাদের সাইটোপ্লাজমে কোন রাইভোজম অবস্থান করে খুবই সিম্পলি আমরা বলতে পারি তাহলে তার নাম কি হবে সাইটোরাইভোজম তাই না সাইটোরাইভোজম হবে আর যদি আমাদের কি মাইটোবন যাতে কোনো অবস্থান করে মাইটোবন যাতে অবস্থান করে তাকে আমরা কি বলবো কি মাইট্রো রাইভোজম একদম সিম্পলি মানে নাম অনুসারে দুইটা দুই নাম করা হয়েছে ঠিক আছে এখন হচ্ছে আমরা প্রকারভেদ পড়ব প্রকারভেদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং অনেকে আমরা জিনিসটা বুঝি না এই যে আমি বলতেছি না রাইভোজমকে দুইটা টাইপে আলাদা করা হয়েছে একটা হচ্ছে সেভেনটিএস রাইভোজম আর একটা হচ্ছে এইটিএস রাইভোজম ঠিক আছে সেভেন্টিএস রাইভোজমটা হচ্ছে আমাদের আদি কোষে থাকে আর এইটিএস রাইভোজমটা হচ্ছে আমাদের প্রকৃত কোষে থাকে ঠিক আছে ভাই আচ্ছা তাইলে এখন হচ্ছে এই যে সেভেন্টিএস এইটিএস এগুলো আলাদা কীভাবে করছে এগুলো হচ্ছে তাদের আকার এবং সেডিমেন্টেশন সহ সেডিমেন্টেশন মানে কি তারা কি পরিমাণ হারে অতক্ষেপণ হচ্ছে তার ভিত্তিতে হচ্ছে মেনলি এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে তাইলে এই যে সেভেন্টিএস যেটা এটা আবার দুই ভাগে ডিভাইডেড অর্থাৎ হচ্ছে একটা সেভেন্টিএস র্যাবোজম ধর এটা একটা পুরো একটা র্যভোজম ঠিক আছে র্যাভোজম মেনলি এইরকম একটা শেপ করে থাকে এই রাইভোজমটা হচ্ছে ধর সেভেন্টিএস রাইভোজম এটা কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে কি আছে ফিফটি এবং থার্টি অর্থাৎ ফিফটি এবং থার্টি ইয়ার্স মিলে হচ্ছে কি সেভেন্টি ইয়ার্স অ্যাবাজন ফর্ম করতেছে তাহলে এই সেভেন্টি ইয়ার্স অ্যাভোজনের সাথে আমি যদি তোমার এটা সামেশন করি অর্থাৎ যোগ করে তাহলে কিন্তু কত হচ্ছে আসি হচ্ছে বাট হয়েছে কি সেভেন্টিয়ার্স অ্যাবজন তার মানে মাথা এটা হচ্ছে কি যোগ বিয়োগের নিয়ম কিন্তু মানতেছেন তাহলে জিনিসটা কি ভাইয়া জিনিসটা হচ্ছে আমি তোমাকে বলি জিনিসটা হচ্ছে উনি বিজ্ঞানী ভেদবার্ক নামে একজন বিজ্ঞানী ছিল যিনি হচ্ছে সেন্ট্রিফিউজ কাজটা করছে ঠিক আছে বা অধক্ষেপণের কাজটা করছে উনি কি করছে উনি হচ্ছে ধরো ফিফটি ইয়ার্স র্যাবোজনকে একবার সেডিমেন্ট করছে দেন থার্টি ইয়ার্স র্যাবাজনকে একবার সেডিমেন্ট করছে কিংবা অধক্ষেপণ করছে দেন দুইটাকে যখন একসাথে তোমার সেরিমেন্ট করছে তখন তুমি সেভেন্টি এস রাইবোজোমের কি বৈশিষ্ট্যগুলো পাইছে ঠিক আছে অর্থাৎ সেভেন্টি এর মতো করে কি আবার আবার সেভেন্টি কে তোমার কি সেরিমেন্টেশন করছে সেভেন্টি কে করে হচ্ছে এই দুইটা পাইছে সো বিষয়টা বুঝতে পারছো কোন দিক থেকে আসছে ঠিক আছে এটা কিন্তু যোগ বিয়োগ হিসেবে আসে নাই উনি হচ্ছে সেরিমেন্ট করে 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 আলাদা করে করে ভাগে আলাদা করছে ঠিক আছে আবার উনি ওয়েতে সিক্সটি ফোরটি যখন করছে তখন এইটি এস র্যাভোজন পাইছে ঠিক আছে অর্থাৎ সিক্সটি ফোর ফোরটি এস মিলে কোনটা ফর্ম করে সিক্সটি ফোরটি এস সাব ইউনিট একসাথে এসে এইটি এস র্যাভোজন ফর্ম করে যেটা হচ্ছে আমাদের কি প্রকৃত কোষের বৈশিষ্ট্য আর সেভেন্টিএস কার বৈশিষ্ট্য আদি কোষের বৈশিষ্ট্য এই এস জিনিসটা কি এস মানে হচ্ছে বিজ্ঞানী বেদবাগের নাম অনুসারে হয়েছে ঠিক আছে ব্যাট নাম অনুসারে হয়েছে ঠিক আছে ওনার নাম অনুসারে এটাকে সেরিমেন্টেশন অর্থাৎ ওই যে তোমার এস নামটা দান করা হয়েছে ব্যাট ইউনিট বলা হচ্ছে অর্থাৎ কি কি লেভেলের হারে অধক্ষেপণ হচ্ছে এটা একটু সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন বরসম্পূর্ণ বস্তুর অধক্ষেপণের হারকে কি বলে ভেদ ভারকে একক বলে দ্যাট মিনস বুঝতে পারতেছো তাদের অধক্ষেপণের হারের উপর ভিত্তি করে তাদেরকে সেভেন্টিস এইটিএস ভাগ করা হয়েছে এবং সেভেন্টিস এইটিএসে প্রত্যেকটা আলাদা করে কি আছে সাব ইউনিট আছে আচ্ছা তাহলে এখন হচ্ছে রাইভোজম আমরা পকেট ভেদ পারবো না এখন হচ্ছে আমরা পড়বো আকৃতিটা আকৃতি অত বেশি গুরুত্বপূর্ণ আকৃতির মধ্যে শুধু দুই একটা জিনিস পড়বা সেটা হচ্ছে কি কী দিয়ে গৃত হয় একটা রায়ভোজম আমরা সবাই জানি রায়ভোজম মানেই প্রোটিন রাইভোজম মানেই প্রোটিন আর এটা কি আছে আর আর এনএ অর্থাৎ কি রাইভোজমাল আর এন এ যখন আমরা আর এন এটা বিস্তারিত পড়বো তখন এটা খুব ভালো করে বুঝতে পারবা বাট মাথায় রাখবা রাইভোজমের মধ্যে যে আর এনএ উপস্থিত থাকে তার আলাদা একটা আইডেন্টিটি আছে সেটাই কি বলা হচ্ছে রাইভোজমাল আরনএ বলা হচ্ছে কিংবা সংক্ষেপে আমি কি বলতে পারি আর আর এন এ বলতে পারি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমার চওড়াই হচ্ছে বাইশ ন্যানোমিটার এবং উচ্চতায় হচ্ছে বিশ ন্যানোমিটার এই জিনিসটা জানা লাগবে এখানে আর কিছু জানা লাগবে না ওকে আচ্ছা তারপর আমরা হচ্ছে জীব এই যে আমাদের জীবের যে তোমার থ্রো রাফলি যে প্রোটিন সংশ্লেষণ করতেছে তার কিন্তু তিনটা প্রক্রিয়া আছে অর্থাৎ হচ্ছে একটা জিপ আমরা জানি রেপ্লিকেশন করে তাই না রেপ্লিকেশন কিন্তু আমরা পড়ছি অর্থাৎ রেপ্লিকেশন করতেছে। একটা ডিএনএ থেকে আলটা ডিএনএ তৈরি করতেছে তারপর কি করতেছে ওই ডিএনএ থেকে এম আর এন তৈরি করতেছে কিংবা আর এনএ তৈরি করতেছে অথবা দুই এ দুইটা ডিএনএ কীরকম ছিল দুইটা এরকম স্ট্রেন ছিল না একসাথে ওই দুইটা স্ট্রেন থেকে একটা স্ট্রেন তৈরি করতেছে অর্থাৎ একটা মানে কি সুতার মতো তৈরি করতেছে সো ওইটাকে আমরা কি বলবো ট্রান্সক্রিপশন তাই না ডিএনএ থেকে আর তে কপি হওয়াটাকে আমরা কি বলতেছি ট্রান্সক্রিপশন বলতেছি অর্থাৎ দিনের সব রাসায়নিক তথ্য ছিল অর্থাৎ ইনফরমেশন ছিল ওগুলো আরএনএতে কপি এতে আগে কি বলি ট্রান্সক্রিপশন বলি ওই আর কপিগুলোকে যদি আমরা কি হয় এগুলো আর এটা তোমার কি হয় যদি রাইভোজো থেকে যদি কি আছে সাইটোপ্লাজমে চলে আসে দেন যেটা আমার প্রোটিন সংশ্লেষণ করতেছে তাকে আমরা কি বলবো ট্রান্সলেশন তাহলে তিনটা ধাপ আছে একটা কি আছে একটা রেপ্লিকেশন আছে দেন ট্রান্সক্রিপশন আছে দেন ট্রান্সলেশন আছে এগুলো কিন্তু হিউজ তোমার কি বড় করে পড়া আছে বড় করে বোঝার মতো ইস্যু আছে এগুলো চাপ্টার লাস্টে আমরা পড়বো জাস্ট এখন জেনে রাখো তাহলে ট্রান্সক্রিপশন কি ছিল এমআরএনএতে কপি করা বা আর এন এ তৈরি করা ওই আর এনএ থেকে সেটা কী করবে তোমার নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে গিয়ে রাইভোজোমের ভিতরে যাবে রাইভোজমের ভিতর কী তৈরি হয় আমরা বলছিলাম না রাইভোজমের কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা দ্যাট মিনস হচ্ছে এই যে তোমার স্ট্রেন্ট হচ্ছে কি রাইভোমের ভিতর দিয়ে যাবে এবং কি প্রোটিন তৈরি করবে সো আলটিমেটলি প্রোটিন তৈরি হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে সো এই মাধ্যমে হচ্ছে কি ডিএনএ থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হয় আর কি এটাকে সেন্ট্রাল বলা হয় অর্থাৎ কি জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কি আমাদের পুরা জীবনকে নিয়ন্ত্রণ করতেছে এক কথা বলতে গেলে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখান থেকে আর কিছু পড়তে পারবো না পরে গুলো পরে পড়াবো রাসায়নিক গঠনে দেখাও রাসায়নিক রাসায়নিক গঠনে কি আছে প্রোটিন এবং আর এনে আমরা সবাই জানি ঠিক আছে এদের অনুপাত কিন্তু সেম থাকে অর্থাৎ দুইটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে থাকে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে তোমরা পড়তে পারো বা না পড়তে পারো সেভেন্টি এস যেটা সেভেন্টি এসটা হচ্ছে তোমার কি সেভেনটি এরটা হচ্ছে কি টোয়েন্টি থ্রি ইয়ার্স ষোলো আমি মুখশোর তেইশ ষোলো পাঁচ এই মানে তিনটা আর এরএনএ থাকে ঠিক আছে ওইটা যেটা পড়ছি ফিফটি থার্টি ওইটা তো সাব ইউনিট ছিল ঠিক আছে আর এটা হচ্ছে আর এন আর আরএনএ ঠিক আছে অর্থাৎ যেটা সেভেন ডেস ওইটাতে তিন মানের আর এনে থাকে কী থাকে তেইশ ষোলো পাঁচ আর যেটা আমাদের আর কি থাকে বায়ান্ন প্রকার প্রোটিন থাকে অর্থাৎ আমি পড়ছি তো একটা রায়বোজনের মধ্যে কী কী গঠন থাকে একটা প্রোটিন থাকে আর আর থাকে তাহলে আর এন কয় রকম আছে তিন রকম আছে সেভেন ডেস এর ক্ষেত্রে আর প্রকার প্রোটিন আছে আর এইট এর ক্ষেত্রে কি আছে আঠাশ আঠারো পাঁচ দশমিক আট আর পাঁচ আমি এরকম মুখশো রাখতাম আর কি আঠাশ আঠারো পাঁচ দশমিক আট আর পাঁচ এই চার মানের আরআ আছে এবং কয় প্রকার প্রোটিন আছে আশি প্রকার প্রোটিন আছে সো তোমার এটা লাগবে এই দুইটার চেয়ে যেটা খুব বেশি লাগবে সেটা হচ্ছে কি রায়ভোজমের মধ্যে কিছু মেটাল পদার্থ থাকে সেগুলো কি কি আমাদের কিছু হচ্ছে ধাতব বা আয়ন থাকে আর কি সেটা কি ম্যাগনেশিয়াম থাকবে ক্যালসিয়াম থাকবে আর কি ম্যাঙ্গানিস থাকবে এটা স্টামাক বের এটা অনেক ব্যায়ামসিগত আসছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর কি ম্যাঙ্গানিস ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আমি এই জিনিসটা দেখে মোটামুটি বুঝতে পারতেছি না এই দেখো এটা হচ্ছে একটা প্রকৃত কোষের রাইভোজম দ্যাট মিন্স তা কি থাকবে সিক্সটি এস থাকবে আর ফোরটি এস থাকবে এই দেখো একটা সাব ইউনিট হচ্ছে ফোর্টি এস নিচে সাব ইউনিট হচ্ছে সিক্সটি এস ঠিক আছে দুইটা মিলে হচ্ছে এইটি এস ফর্ম করছে বুঝতে পারছো এখন হচ্ছে রাইভাজনের কাজটা আমি বিস্তারিত তোমাকে বলতেছি না যখন তোমাকে ট্রান্সলেশন করবো তখন কিন্তু খুব ভালো করে বুঝতে হবে অ্যাকচুয়ালি রাইভাজম কি করতেছিল রাইভম অ্যাকচুয়ালি কাজই হচ্ছে ট্রান্সলেশন করা ঠিক আছে সো ট্রান্সলেশন মেনে কিভাবে করে অর্থাৎ বাইর থেকে হচ্ছে ওর এখানে বাইর থেকে হচ্ছে এম করে একটা যে দেখো তোমার বাইর থেকে হচ্ছে এম করে ওই যে তোমাকে বললাম না এমআরএনএ যেটা একটা তোমার সুতা আছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো ওটা হচ্ছে কি এখানে ভিতরে ঢুকবে ঠিক আছে এখানে ভিতরে ঢুকার পরে প্রোটিন সংশ্লেষণ শুরু হবে এখানে অনেকগুলো প্রক্রিয়া আছে প্রক্রিয়ার ফলে আলটিমেটলি এদিকে প্রোটিনটা সংলেষণ হয়ে দিয়ে বের হয়ে যাবে তো এইভাবে হচ্ছে কী করতেছে রাইপোজন প্রোটিন তৈরি করতেছে এই ধাপগুলো হচ্ছে বিস্তারিত অনেক পড়া আছে এগুলো আমরা চাপ্টার লাস্টে পড়াবো অ্যাকচুয়ালি জাস্ট এখন জেনারেল ও কী করতেছে প্রোটিন তৈরি করতেছে আচ্ছা আরেকটা জিনিস যেটা জানার বিষয় আছে এই যে ভাই সাব ইউনিট এগুলা কখন থাকে কিংবা পরিপূর্ণ একটা রাইবোজম কখন থাকে মাথায় রাখতে হবে যখনই প্রোটিন সংশ্লেষণের সময় আসবে সবসময় কিন্তু থাকবে না কখন আসবে যখনই প্রোটিন সংশ্লেষণের সময় আসবে তখনই কিন্তু কি দুইটা সাব ইউনিট একসাথে হয়ে তোমার কি তৈরি করতেছে প্রোটিন তৈরি করবে কথা বুঝতে পারছো অর্থাৎ নর্মালি সাব ইউনিটগুলো আলাদা থাকবে যেই মাত্র মনে হচ্ছে ওর আমার প্রোটিন সংশ্লেষণ করার দরকার আছে মাত্র মনে হচ্ছে আমার এই বৈশিষ্ট্যটা এখন প্রকাশ করতে হবে আমরা জানি জীবের বৈশিষ্ট্য মানে কি প্রোটিন তাই না প্রোটিন মানে জীবের বৈশিষ্ট্য তাহলে এই যখন ধর একটা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করা লাগতেছে কিংবা কোনো বিপাক ক্রিয়া করা লাগতেছে কিংবা কোনো অ্যানজাইমের ক্রিয়া করা লাগতেছে মানে সব কিছুই তো প্রোটিন তাই না তখনই কি করবে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হওয়ার জন্য তখনই এর দুটো একসাথে হবে তখনই কি এরা এইটিএস রূপে প্রকাশ পাবে আশা করি বুঝতে পারছো ওকে এখন আমরা আসি খুবই গুরুত্বপূর্ণ র্যাভেজমের কাজ খুব ভালো করে পড়বা তেমন কোনো কাজই নাই জাস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সবাই আমরা জানি সেটা কি প্রোটিন সংশ্লেষণ করে তাই না র্যাভাজমের কাজ কি প্রোটিন সংশ্লেষণ করা এই কারণে র্যাভেজমকে কি বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে একটু পরে আমরা যখন পড়বো কার্বোহাইড্রে এই যে তোমার গোলগিবরি যখন পড়ব তখন দেখবা গোলগিবরি কি বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে ঠিক আছে ঠিক আছে গোলগুড়ি কি বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে এটা একটু পরে বলবো এখন জাস্ট বলে রাখতেছে আর কি আচ্ছা এটা তো আমরা সবাই জানি আদি কোষের ক্ষেত্রে থার্টি ফিফটি প্রকৃত কোষের ক্ষেত্রে সিক্সটি ফোরটি সবগুলো একসাথে মিলে এইটিএস ফর্ম করতেছে এবং প্রোটিন সল্যুশন শুরু করতেছে এরা প্রোটিন সল্যুশন ছাড়াও আরও কিছু কাজ করে যেমন হচ্ছে এরা সাইটোক্রোম তৈরি করে সাইটোক্রোম এটা হচ্ছে তুমি সাল সংশ্লেষণ পড়ার সময় পড়বা এরকম সি ওয়াই টি এফ এরকম নামে একটা জিনিস পড়বা সাইটোক্রোম এফ এর কাজটা কি এর কাজটা হচ্ছে তোমার ইলেকট্রন পরিবহন করা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জিনিসটা পড়বা ঠিক আছে কোষীয় শ্বসনে ইলেকট্রনটা পরিবহন করে সো এটাও কিন্তু ওর একটা কাজ ও সাইটোক্রম তৈরি করে আর যেটা কাজ সেটা হচ্ছে ও কী করে গ্লুকোজের ফসফোরাইলেশন করে ঠিক আছে গ্লুকোজের কী করে ফসফরাইলেশন করে এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক করে স্নেহ জাতীয় পদার্থে কি করে বিপাক করে বুঝতে পারছো তাহলে হচ্ছে এই কাজগুলো গুলো কি তিনটে কাজ করলে আমার মোটামুটি রেবাজনের কাছে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে রেবাজন থেকে আমার মোটামুটি আর কিছু আমার পড়তে হবে না